আচ্ছা, আগের দিন যেটা করিয়েছিলাম, আচ্ছা আমি আগে একটু শর্টে বলি যে আগের দিন আমরা মানে একদম তিনটে সেন্টেন্সে আগের দিন আমরা কি শিখলাম। আমরা শিখলাম যে ফিল্ড, ফিল্ডস আর ইউনিক, কেননা ওরা হচ্ছে একটা রিয়েল জিনিস, কিন্তু পোটেনশিয়াল এটা ঠিক রিয়েল নয়। পোটেনশিয়াল টা আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর সুবিধার জন্য আমরা ডিফাইন করি বেসড অন দা ফিল্ড। তো এখন কথা হলো, যেহেতু ফিল্ডটা রিয়েল বা ফিজিক্যাল, রিয়েল মিন্স ফিজিক্যাল, আর পোটেনশিয়ালটা যেহেতু আমরা ডিফাইন করছি, তাই যতক্ষণ পর্যন্ত ফিল্ডগুলো, ফিল্ড ব্যাপারটা একই থাকছে, ততক্ষণ পর্যন্ত যে কোনো পোটেনশিয়াল ইউজ করা যায়। এনি সর্ট অফ পোটেনশিয়াল ইজ ভ্যালিড, ঠিক আছে? এখন এবার ব্যাপারটাকে আমরা কিভাবে ডিফাইন করছি, এখন ইলেকট্রিক ফিল্ড মানে দুটো পোটেনশিয়াল ফিল্ড, দুটো ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড, এবং পোটেনশিয়ালও দুটো, ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল অ্যান্ড ভেক্টর পোটেনশিয়াল। তো এদের সঙ্গে এদের রিলেশন এগুলো তো আমরা দেখেছি, সেটা ঠিক আছে, দে আর রিলেটেড টু দিস টু, মানে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে তো আবার এও থাকে, ভেক্টর পোটেনশিয়ালও থাকে। এখন ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড এটাকে একই রকম রেখে পোটেনশিয়ালটাকে আমরা চেঞ্জ করতে পারি কিভাবে, তার একটা ফিক্সড রুল আছে। কিরকম সেটা, যদি আমি এইভাবে চেঞ্জ করি, এ ড্যাশ ইকুয়াল টু এ প্লাস গ্র্যাড ল্যামডা, আর ভি ড্যাশ ইকুয়াল টু ভি মাইনাস ডেল ল্যামডা ডেল টি, এই ব্যাপারটা এই রকম ভাবে যদি চেঞ্জ করা যায়, ল্যামডা যে কোনো একটা স্কেলার, তাহলে ফিল্ডস উইল রিমেন ইন্ট্যাক্ট। তো এই জিনিসটাকেই বলা হয় গেজ ট্রান্সফরমেশন, যেখানে আমি ফিল্ডটাকে আনএফেক্টেড রেখে পোটেনশিয়ালটাকে নিজের খুশি মতো চেঞ্জ করছি। আচ্ছা, এই ব্যাপারটাকে কাজে লাগিয়ে কোথায় কাজে লাগাতে পারি, এইভাবে যে চার্জ ডেন্সিটি এবং ভলিউম কারেন্ট ডেন্সিটি, এই দুটো জিনিস থেকে পোটেনশিয়াল ডাইরেক্টলি ক্যালকুলেট করা যায় ইউজিং টু ইকুয়েশনস, যেগুলো অ্যাকচুয়ালি কনসলিডেটেড ফর্ম অফ, কনসলিডেটেড ফর্ম অফ ম্যাক্সওয়েলস ইকুয়েশন। হোয়াট আর দোজ টু ইকুয়েশনস? গ্র্যাড স্কোয়ার ভি প্লাস ডেল ডেল টি ডাইভার্জেন্স এ ইকুয়াল টু মাইনাস রো বাই এপসাইলন নট, গ্র্যাড স্কোয়ার এ মাইনাস মিউ নট এপসাইলন নট ডেল টু এ ডেল টি টু মাইনাস গ্রেডিয়েন্ট অফ ডাইভার্জেন্স এ প্লাস মিউ নট এপসাইলন নট ডেল ভি ডেল টি ইকুয়াল টু মাইনাস মিউ নট জে। তো এখানে কি দেখা যাচ্ছে, যে পোটেনশিয়াল থেকে চার্জ ডেন্সিটি এবং ভলিউম কারেন্ট ডেন্সিটি, এই দুটো ক্যালকুলেট করা যাচ্ছে। এই ইকুয়েশন দুটো দেখতে একটু অসুবিধাজনক, তো দিজ টু ইকুয়েশনস ক্যান বি সিম্প্লিফাইড। সিম্প্লিফাই করতে গেলে কি করতে হবে, কিছু একটা কোনো একটা পার্টকে আমি যদি জিরো সেট করি, তাহলে সেটা করা সম্ভব। ইট ক্যান বি সিম্প্লিফাইড বাই সেটিং সার্টেন টার্মস ইকুয়াল টু জিরো, ঠিক আছে?
এবার কিভাবে কাকে জিরো করবো, মানে কোন একটা টার্মকে ইকুয়াল টু জিরো সেট করা মানেই এ কিংবা ভি কে কিছু একটা ভাবে ডিফাইন করা, ঠিক আছে? তো এই ফ্রিডমটা কি আমাদের আছে? উত্তর হচ্ছে হ্যাঁ আছে আমাদের, জাস্ট মানে এই এই ফ্রিডমটা আছে আমাদের অ্যাকচুয়ালি, যে যে কোনো পোটেনশিয়ালকে আমরা এইভাবে অল্টার করতে পারি। অর্থাৎ এ ড্যাশকে আমরা যদি, মানে এ কে আমরা যদি গ্র্যাড ল্যামডা দিয়ে বাড়াই, তাহলে ভি কে আমাদের মাইনাস ডেল ল্যামডা ডেল টি দিয়ে কমাতে হবে। এইটুকু হচ্ছে আমাদের ফ্রিডম। এইটুকু ভেরিয়েশনকে কাজে লাগিয়ে আমি যদি এখানে ভি বা এ কে সামান্য চেঞ্জ করে এই ইকুয়েশন দুটোকে সিম্প্লিফাই করতে পারি, তাহলে ব্যাপারটা আমার জন্য খুব ইউজফুল হবে। ওকে, তা এখন দু ধরনের গেজ ট্রান্সফরমেশন ইজ কোয়াইট পপুলার। একটা হচ্ছে কুলম গেজ, এখানে ডাইভারজেন্স এ এটাকে জিরো করা হয়। আরেকটা হচ্ছে লোরেন্স গেজ, যেখানে ডাইভারজেন্স এ কে মাইনাস মিউ নট এপসাইলন নট ডেল ভি ডেলটির সাথে ইকুয়াল সেট করা হয়। এটা একটা গেজ, এটা একটা গেজ, দিস ইজ কুলম, দিস ইজ লোরেন্স। এখন অবভিয়াসলি এই দুটোকে, মানে ডাইভারজেন্স এ শুড বি জিরো। হাউ, কিভাবে? এইভাবে, এ ড্যাশ ইকুয়াল টু এ প্লাস গ্র্যাড ল্যামডা, অ্যান্ড এট দ্য সেম টাইম ভি ড্যাশ শুড বি ভি মাইনাস ডেল ল্যামডা ডেল টি। তাহলে তোর কাজটা কি হবে, তোর একটা এ হাতে আছে যার ডাইভারজেন্সটা জিরো নয়, তখন তুই ওটাকে জিরো সেট করবি কিভাবে, এইরকম কিছু একটা বার করে। অর্থাৎ ইউ নিড টু ফাইন্ড আউট দ্য প্রপার ল্যামডা হিয়ার, যদি আদৌ দরকার পড়ে। কিন্তু এটা বলার মানে হচ্ছে এটাই, যে দে আর অলওয়েজ এক্সিস্ট আ সার্টেন ল্যামডা ফর উইচ ডাইভারজেন্স এ ক্যান বি মেড ইকুয়াল টু জিরো। একটা ল্যামডা অবশ্যই আছে, বের করাই যাবে, দরকার না পড়লে বের করতে যাবো না আমরা, কিন্তু একটা ল্যামডা অবশ্যই এক্সিস্ট করে যেটার জন্য ডাইভারজেন্স এ কে জিরো সেট করা যায়। একই রকম ভাবে এমন কোন ল্যামডা অবশ্যই এক্সিস্ট করে যার জন্য ডাইভারজেন্স এ কে মাইনাস মিউ নট এপসাইলন নট ডেল ভি ডেলটির সঙ্গে ইকুয়াল টু সেট করা যায়। সেই ল্যামডাটার ভ্যালু কত হবে বা সেই ল্যামডার এক্সপ্রেশনটা কি হবে, সেটা আমরা এই জিনিসটাকে এইখানে ইউজ করে বার করতে পারবো। কিন্তু সেটা ইম্পর্টেন্ট পয়েন্ট নয়, পয়েন্ট হচ্ছে এমন ল্যামডা অবশ্যই এক্সিস্ট করে যার জন্য এটাকে এটার সঙ্গে ইকুয়াল টু সেট করা যায়। এই এই পার্টটা ইম্পর্টেন্ট, যে এমন একটা ল্যামডা অবশ্যই এক্সিস্ট করে। যাই হোক, তাহলে ইকুয়াল টু সেট করা যায়, সেট যখন করা যায় তাহলে তো খুবই সুবিধা। তো এটা আগের দিন তো দেখালাম যে ডাইভারজেন্স এ জিরো বসালে ইকুয়েশনটার কি সিচুয়েশন হচ্ছে, আর এইটা ডাইভারজেন্স এ প্লাস মিউ নট এপসাইলন নট ডেল ভি ডেল টি ডেল টি, এইটা যদি জিরো হয় তাহলে ইকুয়েশনের পরিস্থিতিটা কেমন হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, তো তার মানে দাঁড়ালো যে কুলম গেজ একটা গেজ আর লোরেন্স গেজ একটা গেজ, যেই অঙ্কে আমার যেরকম সুবিধা হবে আমি সেই রকম ভাবে করবো। এইবার আগের দিন যে প্রবলেমটা করছিলাম ওই প্রবলেমটাই আসি। আমাদের আগের দিনের প্রবলেমে v equal to 0 a equal to mu not k by 4c ct minus mod x whole square। আচ্ছা, কে এটা এখানে দেওয়াটা ঠিক না, যেহেতু ভেতরে একটা কে আছে, জেডি থাক এটা। জেড ক্যাপ কখন? ফর মড এক্স লেস দেন সিটি, আদারওয়াইজ বাকি সমস্ত রিজিয়নের জন্য। এটা হচ্ছে জিরো। আচ্ছা, এবার কোয়েশ্চেন হচ্ছে রোটা কি আর জেটা কি? এই অ্যান্সারটা আমরা
ডাইরেক্টলি বার করতে পারি ইউজিং দিস টু ইকুয়েশনস প্লাস ইউজিং এনি অফ দিস টু গেজেস, হয় কুলম গেজ নয় লোরেন্স গেজ ইউজ করে। এই ইকুয়েশন থেকে আমরা ডাইরেক্টলি রো এবং জে বার করতে পারি। তো আমি কুলম গেজ ইউজ করে অ্যান্সারটা দেখাবো। আর ও আচ্ছা, এই পার্টিকুলার প্রবলেমের জন্য কিন্তু কুলম গেজ আর লোরেন্স গেজ একই, বিকজ পোটেনশিয়াল ইজ জিরো। যেহেতু পোটেনশিয়ালটাই জিরো, বা বেসিক্যালি পোটেনশিয়াল ইজ আ কনস্ট্যান্ট, সুতরাং ডেল ভি ডেল টি ইজ অলসো জিরো। তার মানে বোথ আওয়ার গেজেস বিকাম দ্য সেম ওয়ান, দ্যাট ইজ ডাইভার্জেন্স এ ইকুয়াল টু জিরো, রাইট? তাহলে একটাই গেজ দাঁড়ালো। তাহলে এই গেজটাকে ইউজ করে আমরা ডাইরেক্টলি রো এবং জে ইভ্যালুয়েট করব ইউজিং দিস টু ইকুয়েশনস। ঠিক আছে, তাহলে আমরা বসাই। হ্যাঁ, ডাইভার্জেন্স এ জিরো, এটা যদি আমরা পুট করি তাহলে আমরা পাচ্ছি ইকুয়েশন ওয়ান, সেখানে পাচ্ছি গ্র্যাড স্কোয়ার ভি প্লাস জিরো ইকুয়াল টু মাইনাস রো বাই এপসাইলন নট, যেহেতু ডাইভার্জেন্স এ ইকুয়াল টু জিরো। আচ্ছা, সেকেন্ড ইকুয়েশনটা আমরা কি পাচ্ছি? গ্র্যাড স্কোয়ার এ মাইনাস মিউ নট এপসাইলন নট ডেল টু এ ডেল টি টু মাইনাস গ্রেডিয়েন্ট অফ, এখানে একটা ডাইভার্জেন্স এ থাকে সেটা জিরো হবে, প্লাস মিউ নট এপসাইলন নট মিউ নট এপসাইলন নট ডেল ভি ডেল টি ইকুয়াল টু মাইনাস মিউ নট জে। ওকে, আচ্ছা, এবার এটা এখানে বেকার বসালাম কারণ এটাও জিরো হবে। তার মানে বেসিক্যালি এই টার্মটা থাকবে না, এটা পুরোটাই জিরো, খালি এই টার্মটা থাকবে। সুতরাং আমরা পাচ্ছি দুটো ইকুয়েশন, এক নম্বর হচ্ছে গ্র্যাড স্কোয়ার ভি ইকুয়াল টু মাইনাস রো বাই এপসাইলন নট, আর একটা পাচ্ছি গ্র্যাড স্কোয়ার এ মাইনাস মিউ নট এপসাইলন নট ডেল টু এ ডেল টি টু ইকুয়াল টু মাইনাস মিউ নট জে। ঠিক আছে, এবার ভি জিরো, সুতরাং চার্জ ডেন্সিটি ইজ জিরো। এবার জেটা কত? আচ্ছা, আমাদের এর কি কম্পোনেন্ট আছে? এর অ্যাকচুয়ালি তিনটে কম্পোনেন্ট আছে, যেখানে এ এক্স এবং এ ওয়াই এই দুটো জিরো, আর এ জেড যেটা আছে সেটা হচ্ছে মিউ নট কে বাই ফোর সি সিটি মাইনাস মড এক্স হোল স্কোয়ার। অর্থাৎ এক্স, আচ্ছা, যেহেতু দুবার ডেরিভেটিভ করতে হবে, ঠিক আছে, এক্স পজিটিভের জন্য এটা হবে সিটি মাইনাস এক্স এর হোল স্কোয়ার, এবং এক্স নেগেটিভের জন্য এটা হবে সিটি প্লাস এক্স এর হোল স্কোয়ার। হলো, এবার কি বার করতে হবে? ডেল এ ডেল টি, ক্লিয়ারলি মিউ নট কে বাই ফোর সি টুয়াইস সিটি মাইনাস মড এক্স ইন্টু সি, তার সঙ্গে
জেড ক্যাপ, সি সি কেটে গেল এইটা, মিউ নট কে বাই টু সিটি মাইনাস মড এক্স জেড ক্যাপ। এবার ডেল টু এ ডেল টি টু, মিউ নট কে সি বাই টু জেড ক্যাপ। নেক্সট গ্র্যাড স্কোয়ারে ডেল টু ডেল এক্স টু ডেল টু ডেল ওয়াই টু ডেল টু ডেল জেড টু, এই ভেক্টরটা এখানে কি জাস্ট দ্য জেড কম্পোনেন্ট। বেশ, এবার যে জেড কম্পোনেন্টটা আছে সেটা তো শুধুমাত্র এক্স ডিপেন্ডেন্ট, তার মানে জাস্ট এটারই ইয়েটা থাকবে, অর্থাৎ আমাকে এইটা বার করতে হবে। জেড ক্যাপ রাইট, আচ্ছা এখন এ জেড হচ্ছে মিউ নট কে বাই ফোর সি সিটি মাইনাস এক্স এর হোল স্কোয়ার এক্স পজিটিভ সিটি প্লাস এক্স এর হোল স্কোয়ার এক্স নেগেটিভ। আর একটা কাজ করা যাক, শুধু এই পার্টটারে ইভ্যালুয়েট করি, সামনের পার্টটা তো কনস্ট্যান্ট। সো ডেল ডেল এক্স অফ সিটি মাইনাস এক্স এর হোল স্কোয়ার, দিস ইজ টুয়াইস সিটি মাইনাস এক্স ইন্টু মাইনাস ওয়ান ফর এক্স পজিটিভ, আর ডেল ডেল এক্স অফ সিটি প্লাস এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু টুয়াইস সিটি প্লাস এক্স প্লাস ওয়ান, এটা হচ্ছে ফর এক্স নেগেটিভ। কিন্তু পয়েন্ট টু বি নোটেড ইজ এক্স এর সঙ্গে যে টার্মটা আছে, কারণ এরপরে আমরা ডেল টু ডেল এক্স টু করবো, তো এক্স এর সঙ্গে যে টার্মটা আছে সেটা কি আছে, এখানে মাইনাস ওয়ান, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এক্স এর কোয়েফিসিয়েন্টটা হচ্ছে প্লাস টু হিয়ার, এখানেও এক্স এর কোয়েফিসিয়েন্ট হচ্ছে প্লাস টু, তাহলে আমি যখন সেকেন্ড ডেরিভেটিভটা নেব অফ সি টু মাইনাস মড এক্স হোল স্কোয়ার উই ক্যান রাইট একই সঙ্গে পজিটিভ নেগেটিভ, কেন, কারণ দুটো ক্ষেত্রেই কোয়েফিসিয়েন্টটা প্লাস টু বোথ ইন কেস অফ পজিটিভ এক্স অ্যান্ড নেগেটিভ এক্স, সুতরাং এই জিনিসটা দিস ইজ ইকুয়াল টু টু। দেয়ারফোর ডেল টু ডেল এক্স টু এ জেড ইজ ইকুয়াল টু মিউ নট কে বাই টু সি অর গ্র্যাড স্কোয়ার এ ইজ ইকুয়াল টু মিউ নট কে বাই টু সি জেড ক্যাপ। বেশ, এইবার তাহলে যা যা পেয়েছি সেটাকে এটার মধ্যে বসিয়ে দিই, গ্র্যাড স্কোয়ার এটা পেয়েছি মিউ নট কে বাই টু সি জেড ক্যাপ মাইনাস মিউ নট এপসাইলন নট মিউ নট কে সি বাই টু জেড ক্যাপ ইকুয়াল টু মাইনাস মিউ নট জে। লেফট হ্যান্ড সাইডে আচ্ছা মিউ নটটা ক্যান্সেল আউট হচ্ছে, ভালো কথা। আচ্ছা এরপর লেফট হ্যান্ড সাইডে যেটা আছে সেটা হলো কে বাই টু সি মাইনাস এপসাইলন নট কে সি বাই টু জেড ক্যাপ ইকুয়াল টু মাইনাস জে, কিন্তু
সি ইজ ইকুয়াল টু 1/√ওভার মিউ নট এপসাইলন নট। রাইট, তাহলে এটা যদি আমি এখানে পুট করি তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে কে বাই টু রুট ওভার মিউ নট এপসাইলন নট। ও এখানে একটা মিউ নট আছে না, তাই ভাবছিলাম। মাইনাস এখানেও সি এর জায়গায় যদি এটা বসাই তাহলে পাচ্ছি রুট ওভার মিউ নট এপসাইলন নট কে বাই টু জেড ক্যাপ ইকুয়াল টু মাইনাস জে, অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে বোথ ক্যান্সেলস আউট অ্যান্ড জে ইকুয়াল টু জিরো। সুতরাং বাই ইউজিং ও আচ্ছা এখানে তো দুটো গেজ ইকুইভ্যালেন্ট, তাহলে বাই ইউজিং আওয়ার গেজেস অ্যান্ড দ্য অরিজিনাল দ্য কনসোলিডেটেড ফর্ম অফ ম্যাক্সওয়েলস ইকুয়েশন আমরা পাচ্ছি রো ইকুয়াল টু জিরো এবং জে ইকুয়াল টু জিরো। কিন্তু মানে তার মানে কি এটাই যে মানে কোনো সোর্স কন্ট্রিবিউশন এখানে নেই, মানে চার্জ ডেন্সিটি আর ভলিউম কারেন্ট ডেন্সিটি তো জিরো কিন্তু কোনো রকম সোর্স কন্ট্রিবিউশনই কি এখানে নেই সেইটার ব্যাপারে আমরা হিন্ট পাবো কোথা থেকে পাবো? আমরা ফিল্ড ক্যালকুলেট করেছিলাম আগের দিন, ইলেকট্রিক ফিল্ড আমরা পেয়েছিলাম মাইনাস মিউ নট কে বাই টু সিটি মাইনাস মডেক্স জেড ক্যাপ, আর ম্যাগনেটিক ফিল্ড পেয়েছিলাম প্লাস মাইনাস মিউ নট কে বাই টু সি সিটি মাইনাস মড এক্স, এটা হচ্ছে ছিল ওয়াই ক্যাপ। অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডের ব্যাপারটা একটুখানি মানে কমপ্লিকেটেড, ওই জন্য একটু বুঝতে চট করে একটু কেমন কেমন লাগে। ইলেকট্রিক ফিল্ডের শুধুমাত্র জেড কম্পোনেন্ট আছে কিন্তু সেটা আবার এক্স এর ফাংশন, ম্যাগনেটিক ফিল্ডের শুধুমাত্র ওয়াই কম্পোনেন্ট আছে এবং সেটাও কেবলমাত্র এক্স এর ফাংশন। ঠিক আছে, অর্থাৎ এরকম যদি ব্যাপারটা হয় এক্স ওয়াই জেড তাহলে ইলেকট্রিক ফিল্ড ইজ অ্যালং দিস ডাইরেকশন অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড ইজ অ্যালং দিস ডাইরেকশন, কিন্তু এরা দুজনেই কেবলমাত্র এক্স এর ফাংশন। অর্থাৎ কি বলবো মানে মানে স্পেসের বিভিন্ন পয়েন্টে মানে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুগুলো চেঞ্জ হবে কিন্তু তাদের যদি এক্সটা সেম থাকে, অর্থাৎ এক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটা কিসের ইকুয়েশন? এটা হচ্ছে একটা প্লেনের ইকুয়েশন থ্রি ডাইমেনশনের ক্ষেত্রে, দিস ইজ দ্য ইকুয়েশন অফ আ প্লেন। যেমন ফর এক্সাম্পল এটা যেটা এক্স অ্যাক্সিসকে এখানে কাট করছে ধর, তাহলে এই প্লেনের উপরে এই প্লেনের উপরে সমস্ত পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু আর ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কিন্তু একই থাকবে। মানে ব্যাপারটা বোঝা গেছে, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা সর্বদা এদিকে, তাহলে ইলেকট্রিক ফিল্ড সবসময় এরম ভাবে এরম ভাবে এরম ভাবে সব পয়েন্টে এবং ম্যাগনেটিক ফিল্ড সব পয়েন্টেই ডান দিকে লাইক দিস সব সময় অলওয়েজ। কিন্তু তাদের যে নিউমেরিক্যাল ভ্যালুটা সেটা একটা প্লেনের উপর সব জায়গায় সেম। আবার আমি যদি একটা ডিফারেন্ট প্লেন নিই অন্য কোনো একটা এক্সে,
আমি একটা আলাদা একটা প্লেন নিলাম, সেই প্লেনের উপর সব পয়েন্টে আবার ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা কনস্ট্যান্ট, এবং এটার সঙ্গে এটার মানে এই প্লেনের সঙ্গে এই প্লেনে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা ডিফারেন্ট। তার মানে অ্যালং আ প্লেন যার ইকুয়েশনটা হচ্ছে এক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট, সেই প্লেনের সমস্ত পয়েন্টেই ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু সেম আর ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটাও ওই ফিল্ডের ওই প্লেনের উপরে সমস্ত পয়েন্টে সেম, ঠিক আছে? আর ইউআই আর বিজেড এগুলো হচ্ছে ডিরেকশন, ক্লিয়ার? আচ্ছা, এইবার আমি যদি গ্রাফিক্যালি ব্যাপারটাকে একটু দেখতে চাই, গ্রাফিক্যালি দেখতে চাইবো, কেননা এখানে একটা ভেরিয়েশন আছে, ইউআই এবং সরি বিওয়াই এবং ইজেড এরা দুজনেই এক্স এর সাথে ভ্যারি করছে। তাহলে আমার একটা কোশ্চেন এরম হতে পারে যে এরা তাহলে কিভাবে এক্স এর সাথে ভ্যারি করছে, ঠিক আছে? হাউ দে আর চেঞ্জিং উইথ এক্স। তাহলে সেটা জানার জন্য আমি কি করব, আমি একটা ইজেড ভার্সাস এক্স একটা প্লট করতে পারি, আর একটা আমি বিওয়াই ভার্সাস এক্স প্লট করতে পারি। তো সেটা তাহলে করি। ইজেড কি ছিল পরের পেজে লিখে নি। আচ্ছা, যেহেতু মড আছে তাহলে আমাকে পজিটিভ এক্স নেগেটিভ এক্স করে লিখলে সবচেয়ে ভালো। তাহলে ফর পজিটিভ এক্স ইজেড হচ্ছে মাইনাস মিউ নট কে বাই টু সিটি মাইনাস এক্স, ফর নেগেটিভ এক্স মাইনাস মিউ নট কে বাই টু সিটি প্লাস এক্স। আচ্ছা, প্রথমত ক্লিয়ারলি স্ট্রেট লাইন, এবার স্ট্রেট লাইন প্লট করতে হবে। স্ট্রেট লাইন প্লট করার নিয়ম নিয়ম অনেক রকম আছে, কিন্তু সব থেকে সিম্পল হচ্ছে যে, আচ্ছা এটা এক্স এটা ইজেড, এক্স ইকুয়াল টু জিরো হলে কি হচ্ছে, এক্স ইকুয়াল টু যখন জিরো তখন ইজেড সবসময় কি হচ্ছে মাইনাস মিউ নট কে সিটি বাই টু, অর্থাৎ নেগেটিভ, ধরা যাক এই পয়েন্টটা। সো দিস ইজ মাইনাস মিউ নট কে সিটি বাই টু। আচ্ছা, এবার নেক্সট হচ্ছে কি ইজেড কখন জিরো হয়। পজিটিভ এক্স এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দিস বিকাম জিরো অ্যাট এক্স ইকুয়াল টু সিটি, নেগেটিভ এক্স এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই জিনিসটা জিরো হচ্ছে কখন, অ্যাট এক্স ইকুয়াল টু মাইনাস সিটি। সো এক্স ইকুয়াল টু সিটি, এক্স ইকুয়াল টু মাইনাস সিটি, ক্লিয়ার? তাহলে এইবার যেহেতু এটা স্ট্রেট লাইন সেটা আমরা বুঝতেই পাচ্ছি মানে ইয়েটা দেখে ডিপেন্ডেন্সটা দেখে, তাহলে এবার এই এন্ড পয়েন্ট গুলোকে কানেক্ট করে দিলেই হয়। তাহলে এই দিস ইজ দা ভেরিয়েশন অফ ইজেড ভার্সাস এক্স, এবং এই এই ব্যাপারগুলো তো মানে ভ্যালিড সবসময়, লিমিটটা কি দেওয়া ছিল মড এক্স লেস দেন সিটি, তা মাইনাস সিটি টু প্লাস সিটি তো হয়ে গেল, তাহলে বাকি সব জায়গাতে জিরো। তাহলে মানে গ্রাফটা হচ্ছে এরকম এরকম, তারপরে এটা এরকম আর এটাও এরকম। এটা গেল এইটা। এবার বিওয়াই, বিওয়াই এর ক্ষেত্রে পজিটিভ এক্স আচ্ছা পজিটিভ এক্স এর ক্ষেত্রে হচ্ছে মিউ নট কে বাই টু সি
ct minus x by x আচ্ছা পজিটিভ x এর ক্ষেত্রে মিউ নট কে বাই 2 সি সিটি মাইনাস x নেগেটিভ x এর ক্ষেত্রে মিউ নট কে বাই 2 সি সিটি প্লাস x ও সামনে একটা মাইনাস হবে এটা ছিল আমাদের রেজাল্ট তো এখানে এটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট সেটা হলো যে সামনের এই সাইনটা যেহেতু ম্যাগনেটিক ফিল্ড বের করার সময় আমাদের কার্ল নিতে হয়েছিল অর্থাৎ স্পেশিয়াল অপারেটর আর কি তার ফলে কিন্তু পজিটিভ এক্স আর নেগেটিভ এক্স এর সামনের সাইনের একটা ডিফারেন্স হয়ে গেছে এখানে প্লাস আর এখানে মাইনাস ইলেকট্রিক ফিল্ডের সময় আমাদের শুধুমাত্র টাইম ডেরিভেটিভ নিতে হয়েছিল ডেল এ ডেল টি যেহেতু শুধুমাত্র টাইম ডেরিভেটিভ নিয়েছিলাম তাই সামনের ফ্যাক্টরটাতে কোনো রকম সাইনের চেঞ্জ হয়নি এটার ফলে যেটা ঘটলো সেটা হলো যে এক্স ইকুয়াল টু জিরোতে মানে কোথাওই এই ফাংশনটার কোনো ডিসকন্টিনিউটি নেই স্লোপটা ডিসকন্টিনিউয়াস হতে পারে কিন্তু ইলেকট্রিক ফিল্ডের যে ভ্যালু সেটা কিন্তু কোথাও ডিসকন্টিনিউয়াস নয় হোয়াই বিকজ সামনের এই ফ্যাক্টরটা সবসময় মাইনাস মিউ নট কে বাই টু কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে এখানে একটা ডিফারেন্স আছে কেননা পজিটিভ এক্সে এটা পজিটিভ আর নেগেটিভ এক্সে এটা নেগেটিভ সো নাও ইফ উই ওয়ান্ট টু প্লট বিওয়াই ভার্সেস এক্স প্রথমেই আমি যদি এক্স ইকুয়াল টু জিরোর ক্ষেত্রে ব্যাপারটাকে দেখি তাহলে পজিটিভ এক্স এর ক্ষেত্রে এক্স ইকুয়াল টু জিরোতে এটার ভ্যালু মিউ নট কে বাই টু সি নেগেটিভ এক্স এর ক্ষেত্রে এটার ভ্যালু ও সরি সি সি তো কেটেই যাবে মিউ নট কে টি বাই টু আর নেগেটিভ এক্স থেকে আমি যখন এক্স ইকুয়াল টু জিরোতে আসবো তখন আবার এইটা হয়ে যাবে মাইনাস মিউ নট কে টি বাই টু বোঝা গেল ডান দিক থেকে এলে একরকম বাম দিক থেকে এলে একরকম এবার বাকি জিনিসটা আমি ইজিলি বের মানে বাকিটা তো এখান থেকে হয়ে যাবে এক্স ইকুয়াল টু সিটিতে বিওয়াইটা জিরো হচ্ছে এক্স ইকুয়াল টু মাইনাস সিটিতে অলসো বিওয়াইটা জিরো হচ্ছে এবং দ্য ওভারঅল গ্রাফ ইজ এই এবং বিয়ন্ড সিটি ব্যাপারটা জিরো তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এক্স নেগেটিভ থেকে যখন এক্স পজিটিভে যাচ্ছে তখন এরকম এরকম তারপর হঠাৎ করে একটা জাম্প তো আমরা আমাদের ক্যালকুলেশনে রো ইকুয়াল টু জিরো পেয়েছি জে ইকুয়াল টু জিরো পেয়েছি রো ইকুয়াল টু জিরো এটা এটার সঙ্গে কনসিস্টেন্ট কারণ এখানে ইলেকট্রিক ফিল্ডের ভেরিয়েশনটা স্মুথ ভেরিয়েশন কন্টিনিউয়াস ভেরিয়েশন মানে একটা কোনো ফিল্ডে কিছু একটা চেঞ্জ কখন হবে ফিল্ডের ভ্যালুতে বলছি স্লোপটা নয় ফিল্ডের ভ্যালুতে চেঞ্জ যদি হয় আদৌ তাহলে নিশ্চয়ই কিছু একটা সোর্স সেখানে উপস্থিত আছে সোর্স ছাড়া তো ফিল্ডের চেঞ্জ হতে পারে না তা ইলেকট্রিক ফিল্ডের চেঞ্জটা বা ভেরিয়েশনটা যেহেতু কন্টিনিউয়াস ভেরিয়েশন সেহেতু এখানে রো ইকুয়াল টু জিরো এটা ঠিক আছে ইট ইজ কনসিস্টেন্ট উইথ দিস রেজাল্ট মানে ইলেকট্রিক ফিল্ডের এক্সিস্টেন্সের জন্য তো কেউ একটা রেসপন্সিবল সেটা তো একটা আলাদা বিষয় মানে এই ব্যাপারটা বুঝছিস তো মানে রো ইকুয়াল টু জিরো হলেও ইলেকট্রিক ফিল্ড কিন্তু নন জিরো হতে পারে মানে এটা কিন্তু ডাইনামিক্সে ঢুকেছি বলেই এই ব্যাপারটা হচ্ছে কারণ এখানে আমরা ইলেকট্রিক ফিল্ড পেয়েছি বিকজ অফ দিস ডেল এ ডেল টি ওকে তো ডাইনামিক সিচুয়েশনে চার্জ ডেন্সিটি জিরো মানে ফিল্ড জিরো এরকম কিন্তু না ক্লিয়ার
তো যেহেতু আমরা ডাইনামিক সিচুয়েশনে আছি, তাই টাইম ভেরিয়েশনের জন্য ইলেকট্রিক ফিল্ডের এক্সিস্টেন্স আছে। এইবার চার্জ ডেন্সিটি জিরো, সেই জন্য এখানে কোনো, মানে এভাবে বলাটা অ্যাকচুয়ালি ঠিক না, কিন্তু ব্যাপারটা হলো যে ইলেকট্রিক ফিল্ডের কোনো ডিসকন্টিনিউয়াস ভেরিয়েশন হয়নি। এই জিনিসটা চার্জ ডেন্সিটি জিরো এই জিনিসটার সঙ্গে মানে কনসিস্টেন্ট। যদি আমরা ইলেকট্রিক ফিল্ডে হঠাৎ করে কোথাও একটা জাম্প দেখতে পেতাম, তখন কিন্তু আমাকে ভাবতে হতো যে এই হঠাৎ জাম্পের কারণটা কি। কিন্তু ইলেকট্রিক ফিল্ডে হঠাৎ কোনো জাম্প পাইনি। যা আমরা ফিল্ডের ভেরিয়েশন পাচ্ছি, দ্যাট ইজ এন্টায়ারলি ডিউ টু দ্য টাইম ডিপেন্ডেন্স অফ ভেক্টর পোটেনশিয়াল এ। এবার ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে আমরা যদি আসি, ম্যাগনেটিক ফিল্ড কোথা থেকে পাচ্ছি? কার্ল অফ এ থেকে পাচ্ছি। দ্যাট ইজ ওকে, কার্ল অফ এ, এর একটা স্পেশিয়াল ডিপেন্ডেন্স আছে, সেই অনুযায়ী ম্যাগনেটিক ফিল্ডের ভেরিয়েশন হচ্ছে, সব ঠিক আছে। কিন্তু হঠাৎ করে এক্স ইকুয়াল টু জিরো হ্যাজ সামথিং স্পেশাল, কেননা নিশ্চয়ই কিছু একটা স্পেশাল আছে, কেননা এক্স ইকুয়াল টু জিরোতে মাইনাস মিউ নট কে থেকে প্লাস মিউ নট কে তে একটা জাম্প হচ্ছে। দিস ডিসকন্টিনিউটি অফ বি ওয়াই, দ্যাট মিন্স এক্স ইকুয়াল টু জিরো বা ওয়াইজেড প্লেনে, এক্স ইকুয়াল টু জিরো প্লেন মিন্স দ্য ওয়াইজেড প্লেন, এক্স ইকুয়াল টু জিরো বা ওয়াইজেড প্লেনে নিশ্চয়ই কিছু একটা কন্ট্রিবিউশন আছে। এখন ভলিউম কারেন্ট ডেন্সিটি তো জিরো, আর এটা এমনিতেও একটা প্লেন, তাহলে প্লেনে কি থাকার সম্ভাবনা আছে? এখানে একটা সারফেস কারেন্ট থাকার সম্ভাবনা আছে, যেহেতু প্লেনটার কিছু একটা কন্ট্রিবিউশন থাকা উচিত বলে আমাদের মনে হচ্ছে, তাহলে এখানে একটা সারফেস কারেন্ট থাকার সম্ভাবনা আছে। সো উই নিড টু ফাইন্ড আউট দ্য সারফেস কারেন্ট ডেন্সিটি অ্যাট ওয়াইজেড প্লেন, উইচ ইজ রেসপন্সিবল ফর দ্য ডিসকন্টিনিউয়াস জাম্প অফ হোয়াট অফ বি ওয়াই। ওকে, এবার তাহলে এইগুলো, এইটা আমাকে যদি বের করতে হয়, তাহলে আমাকে কি জানতে হবে? আমাকে জানতে হবে সেভারেল বাউন্ডারি কন্ডিশনস, মানে আমরা ম্যাক্সওয়েল ইকুয়েশন এগুলো দেখেছি, পড়েছি। ম্যাক্সওয়েল ইকুয়েশনের ইকুয়েশন আমরা অ্যাকচুয়ালি কি করছি, আমরা ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ডের কিছু চারটে ইকুয়েশন পাচ্ছি, কিন্তু আমরা যখন দুটো আলাদা মিডিয়ামের ক্ষেত্রে ম্যাক্সওয়েল ইকুয়েশন অ্যাপ্লাই করব, তখন একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে আমি যখন যাচ্ছি, ইলেকট্রিক ফিল্ডের একটা চেঞ্জ হবে, ম্যাগনেটিক ফিল্ডের একটা চেঞ্জ হবে, এবং ম্যাক্সওয়েল ইকুয়েশনের সঙ্গে সামঞ্জস্য রেখে বাউন্ডারিতে কিছু একটা অ্যাডজাস্টমেন্ট নিশ্চয়ই হবে, বা তাদের মধ্যে কোনো একটা মিউচুয়াল রিলেশন থাকবে, যে হাউ দে আর চেঞ্জিং ফ্রম ওয়ান মিডিয়া টু অ্যানাদার মিডিয়া। তাহলে উই নিড টু স্টাডি দ্য বাউন্ডারি কন্ডিশনস অফ ম্যাক্সওয়েলস ইকুয়েশন, এবং তার জন্য অ্যাকচুয়ালি যেটাতে ঢুকতে হবে সেটা হচ্ছে ম্যাক্সওয়েলস ইকুয়েশন ইন মিডিয়া, মানে কোনো একটা ভ্যাকুয়ামে নয়, কোনো একটা মিডিয়ামের মধ্যে, কারণ এখানে যেমন সারফেস কারেন্ট আছে, তার মানে এটা তো ভ্যাকুয়াম নয়, কোনো একটা মিডিয়া। তাহলে ওই মিডিয়ামের মধ্যে ম্যাক্সওয়েলস ইকুয়েশনের ভার্সনটা কেমন হয়, এবং মিডিয়াম টু মিডিয়াম ভেরিয়েশন তাই বা কেমন হয়, ম্যাক্সওয়েলস ইকুয়েশন ইন ভ্যাকুয়াম অ্যাকচুয়ালি রিডস লাইক, ভ্যাকুয়াম মানে রো জিরো এবং জে জিরো। আচ্ছা, এখন আমরা তাহলে স্টার্ট করছি নতুন টপিক। ম্যাক্সওয়েলস ইকুয়েশন অ্যান্ড ম্যাক্সওয়েলস ইকুয়েশন ইন ম্যাটার অ্যান্ড বাউন্ডারি কন্ডিশন।
আচ্ছা, তো রো ইকুয়াল টু জিরো, জে ইকুয়াল টু জিরো ইন ভ্যাকুয়াম আর কি। আচ্ছা, তো এভ্যাকুয়াম বা ফ্রি স্পেস আর কি। তো ফ্রি স্পেসে ম্যাক্সওয়েলস ইকুয়েশন উইল লুক লাইক, ভালোই দেখতে হবে, খুব একটা খারাপ নয়। ডাইভারজেন্স ই জিরো, কার্ল ই মাইনাস ডেল ভি ডেল টি, ডাইভারজেন্স বি জিরো, কার্ল বি ইকুয়াল টু মিউ নট এপসাইলন নট ডেলি ডেলটি। ঠিক আছে, তো মোটের উপর ইট লুক সিমেট্রিক। এবার সোর্স থাকলে অ্যাসিমেট্রিক হয়। রিজন অফ দিস অ্যাসিমেট্রি ইজ বিকজ দেয়ার ইজ নো ম্যাগনেটিক মনোপোল। কিন্তু এই যে ব্যাপারটা, মানে ম্যাগনেটিক চার্জ, ম্যাগনেটিক চার্জ বা ম্যাগনেটিক মনোপোল এবং এর থাকা না থাকা, এটা কিন্তু একটা বিগ ডিল। মানে এটা না থাকার ফলে অনেক রকমের থিওরিটিক্যাল অসুবিধা হয়। এবং লেটেস্ট ডেভেলপমেন্ট হচ্ছে, তোরা ওই ওয়েবিনারটা তো অ্যাটেন্ড করেছিলি, ওখানে শুনেছিলে যে ম্যাগনেটিক মনোপোল কিন্তু নো মোর আর নন এক্সিস্টেন্স। এখন ম্যাগনেটিক মনোপোলের এক্সিস্টেন্সের সাপোর্টে অনেক রকম এভিডেন্স পাওয়া গেছে। হাই এনার্জি এক্সপেরিমেন্ট গুলো, যেগুলো লার্জ হ্যাড্রন কলাইডার বা সার্নে যে এক্সপেরিমেন্ট গুলো হয়, সেখানে ম্যাগনেটিক মনোপোল থাকার মানে সাপোর্টে অনেক, সমর্থনে অনেক তত্ত্ব প্রমাণ পাওয়া গেছে। তবে অবভিয়াসলি যদি এটা আছে বলে ফাইনালি প্রুভ হয়, তাহলে থিওরি টিওরি গুলো অনেক চেঞ্জ করতে হবে, তখন স্কুলের টেক্সট বুক গুলো চেঞ্জ হয়ে যাবে। আপাতত যেটা বলার, যতটা কমেন্ট করা যায় ম্যাগনেটিক মনোপোলের, সেটা হলো প্রথমত রোএমটা যদি নন জিরো হতো, অর্থাৎ যদি ম্যাগনেটিক চার্জ থাকতো, তাহলে মানে তাহলে ম্যাক্সওয়েলস ইকুয়েশনটা দেখতে সুন্দর হতো। এটা কিন্তু জাস্ট মানে দেখতে ভালো বা দেখতে খারাপ হওয়ার ব্যাপারটা, এটা জাস্ট মানে মজার কথা, ইট ইজ নট লাইক দ্যাট। অ্যাকচুয়ালি নেচার, মানে বিভিন্ন থিওরিতে বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে যে নেচার লাভস সিমেট্রি। মানে অনেক ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র একটা সিমেট্রি থাকা উচিত, বা এটা দেখতে ভালো লাগছে বা দেখতে খারাপ লাগছে, শুধুমাত্র এইটুকুর উপর বেস করে ফিজিক্সের অনেক ইম্পর্টেন্ট প্রেডিকশন হয়েছে, যেটা ইভেনচুয়ালি দেখা গেছে যে ওই প্রেডিকশনটা ঠিক ছিল। তার একটা উদাহরণ যেমন পিরিয়ডিক টেবিলটাকে, তার একটা সহজ জিনিসের মধ্যে বলছি, পিরিয়ডিক টেবিলকে তার একটা উদাহরণ বলাই যায়। কারণ ওখানে একটা সিস্টেমেটিক্যালি সাজানো হলো, কিছু কিছু খোপ দেখা গেল ফাঁকা। তো এটা কিন্তু এক ধরনের মানে নেচার লাভ সিমেট্রিরই একটা উদাহরণ। মানে ওই খোপগুলো আমরা কেন ভাবছি যে ভর্তি থাকবে, কেন না থাকা উচিত, মানে কেন একটা মিসিং থাকবে, কেন একটা জিগস পাজলের একটা জিনিস বাদ থাকবে, জাস্ট এই আর্গুমেন্ট। একই রকম উদাহরণ যদি তোরা মনে করে দেখিস, কোয়ান্টাম মেকানিক্সও একটা এরকম ব্যাপার ছিল। দাব্রগলি যখন ম্যাটার ওয়েভস প্রেডিক্ট করেছিলেন, বলেছিলেন কি যে একটা, যে মানে মানে যে কোনো একটা মেটেরিয়াল পার্টিকেল, সাব অ্যাটমিক পার্টিকেল, সেটা ইট হ্যাজ আ ওয়েভ নেচার, ইট ক্যান বিহেভ লাইক আ ওয়েভ, যার ওয়েভ লেংথ শুড বি গিভেন বাই ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি। এটা কিন্তু ছিল দাব্রগলির একটা প্রপোজাল বা দাব্রগলিস হাইপোথিসিস। হোয়াই ইট ওয়াজ হাইপোথিসিস? বিকজ হি হাইপোথিসাইজড দিস বেসড অন আ সিমেট্রি আর্গুমেন্ট। সিমেট্রি আর্গুমেন্টটা কি ছিল? সিম্পল, এটা যেমন আমাদের মাথাতেও আসতে পারে সেরকমই, কিন্তু অনলি দ্যাট হি বিলিভড ইন ইট অ্যান্ড হি পুশড অ্যালং উইথ দিস আইডিয়া। আইডিয়াটা কি না, বা ওয়েভের যদি পার্টিকেল নেচার থাকে, তাহলে পার্টিকেলের কেন ওয়েভ নেচার থাকবে না? ঠিক আছে, জাস্ট ওই ওটাই কিন্তু, যে নেচার লাভ সিমেট্রি। মানে আমরা ভাবি যে নেচারে একটা সিমেট্রি থাকা উচিত, এবং এটা বহু ক্ষেত্রে প্রমাণিত যে নেচারে সত্যিই সিমেট্রি আছে, সবকিছুর সঙ্গে সবকিছুর একটা সামঞ্জস্য আছে। তো ম্যাক্সওয়েলস ইকুয়েশনে কিন্তু এই সিমেট্রিটা একটু মিসিং আছে, এবং রোএম যদি থাকতো,
যদি ম্যাগনেটিক মনোপোল কখনো প্রুভড হয় যে সত্যি এটা আছে, তাহলে কিন্তু ম্যাক্সওয়েলস ইকুয়েশনেও সিমেট্রিটা খুব সুন্দরভাবে এস্টাবলিশড হতো, কারণ তখন রোয়েম থাকতো ম্যাগনেটিক চার্জ এবং তার ফলে একটা ম্যাগনেটিক কারেন্ট ডেন্সিটিও থাকতো। যদি রোয়েম থাকে তাহলে জেএমও থাকবে এবং তার ফলে ম্যাক্সওয়েলস ইকুয়েশনস উড হ্যাভ লুকড লাইক ডাইভারজেন্স ই ইকুয়াল টু রো ই বাই এপসাইলন নট কার্ল ই ইকুয়াল টু মাইনাস মিউ নট জে এম মাইনাস ডেল বি ডেল টি ডাইভারজেন্স বি ইকুয়াল টু মিউ নট রো এম অ্যান্ড কার্ল বি ইকুয়াল টু মিউ নট জে ই প্লাস মিউ নট এপসাইলন নট ডেলি ডেলটি। ঠিক আছে, দেখতেই পাচ্ছিস কি সুন্দর একটা সিমেট্রিক সিমেট্রিক একটা ব্যাপার। ম্যাগনেটিক মনোপোল আবিষ্কৃত হলে ব্যাপারটা যে শুধুমাত্র সিমেট্রিক হয়ে যাবে তাই নয়, এবং এটা না থাকার ফলে ব্যাপারটা একটু অ্যাসিমেট্রিক অবস্থাতেই আছে। অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড এরা ঠিক ইকুইভ্যালেন্ট পজিশনে নেই। হোয়ার অ্যাজ ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড ইকুইভ্যালেন্ট পজিশনে থাকা উচিত, কেননা রিলেটিভিটি পড়ার সময় তোরা এটা জানি না পড়েছিলি কি না, মানে এটা তো ঠিক কথা যে আচ্ছা এখানে আমাদের লেখা নেই, এত ঠিক কথা যে যেহেতু রোয়েম আর জেএমটা জিরো অ্যাকচুয়ালি, মানে এখনো পর্যন্ত আমরা যেরকম যা পড়ি আর কি, যেহেতু রোয়েম জেএম জিরো, যদি রোয়েম জেএমটা নন জিরো হতো এরকম হতো, তাহলে কিন্তু ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডটা একই ধরনের জিনিস হতো। কিন্তু রোয়েম আর জেএম জিরো হওয়ার ফলে কি হয়েছে, ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স হয়েছে। মিউ নট এপসাইলন নট এগুলো কিন্তু কোনো ডিফারেন্স নয়, কিন্তু ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ফান্ডামেন্টাল ডিফারেন্সটা এটাই যে ইলেকট্রিক ফিল্ডে মনো চার্জ থাকে কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে মনোপোল থাকে না। এটা কিন্তু ফান্ডামেন্টাল ডিফারেন্স। এইবার রিলেটিভিস্টিক পয়েন্ট অফ ভিউ থেকে আমি যদি ভাবি, তাহলে এই ধরনের ডিফারেন্স থাকাটা কিন্তু একদমই প্রেফারেবল নয়। একটা জাস্ট একটা সিম্পল থট এক্সপেরিমেন্ট, রিলেটিভিস্টিক আর্গুমেন্ট কি যে অল ইনার্শিয়াল অবজারভার্স আর ইকুইভ্যালেন্ট, ফিজিক্স ইজ সেম ফর অল ইনার্শিয়াল অবজারভার্স, তাই তো? এবার মনে কর যে একটা ফ্রেম, হ্যাঁ একটা ফ্রেম যেখানে একটা চার্জ কিউ আছে অ্যাট রেস্ট। নাও অ্যানাদার ইনার্শিয়াল অবজারভার এস ড্যাশ, ইট মুভস উইথ আ স্পিড অফ ভি উইথ রেসপেক্ট টু এস। এখন কথা হলো এই ফিল্ডে যে আছে সে কি বলবে, একটা চার্জ অ্যাট রেস্ট, তাহলে একটা ইলেকট্রিক ফিল্ড আছে এবং এখানে কোনো ম্যাগনেটিক ফিল্ড নেই। যে মোশনে আছে সে কিন্তু তা বলবে না, সে বলবে যে একটা ইলেকট্রিক ফিল্ড তো আছেই, তার সঙ্গে একটা ম্যাগনেটিক ফিল্ডও আছে, কেননা ওর রেসপেক্টে এই চার্জটা কিন্তু রেস্টে নেই। ফর দিস অবজারভার দিস চার্জ ইজ ইন মোশন, তাহলে যেহেতু চার্জটা ইন মোশন, তাহলে চার্জ ইন মোশন মানেই একটা নন জিরো ম্যাগনেটিক ফিল্ড। তাহলে ব্যাপারটা কি এটাই যে ফ্রেম চেঞ্জ হওয়ার ফলে ফিজিক্স চেঞ্জ হয়ে যাচ্ছে? কেননা তুই সিম্পল ভাব, আমার যদি ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড দুটো সম্পূর্ণ আলাদা জিনিস হয়, তাহলে একটা ফ্রেমে ফিল্ড জিরো আর একটা ফ্রেমে ফিল্ড নন জিরো, তাহলে তো ফিজিক্সটাই আলাদা হয়ে যাচ্ছে। ফিজিক্স ইজ ডিফারেন্ট। এটা কি সম্ভব? শুধু রিলেটিভিস্টিক পয়েন্ট অফ ভিউ থেকেই নয়, এটা মনে রাখতে হবে যে রিলেটিভিস্টিক পয়েন্ট অফ ভিউ কমন সেন্সের উপর বেস করেই তৈরি হয়েছে। দুটো আলাদা আলাদা ইনার্শিয়াল অবজারভার, তাদের জন্য ফিজিক্সটাই আলাদা, এটা কিন্তু ঠিক ঠিক আর কি মানা যায় না। মানে থাকে না ইন্টুইশন বলে যে একটা ব্যাপার থাকে, ইন্টুইটিভলি এটা ঠিক অ্যাকসেপ্ট করা যায় না। তো এই গোটা ব্যাপারটার একটাই মোরাল অফ দ্য স্টোরি এটাই যে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড কিন্তু ফান্ডামেন্টালি ডিফারেন্ট হওয়া উচিত নয়, সিমেট্রিটা কিন্তু থাকা উচিত। এখন এই আর কি, সিমেট্রি থাকা উচিত
আরেকটা ইম্পর্টেন্ট মানে আর্গুমেন্ট আছে এটারই সাপোর্টে, সেটা হলো ডিরাক দেখিয়েছিলেন ডিরাক শোট দ্যাট এক্সিস্টেন্স অফ রোয়েম ক্যান প্রুভ দা কোয়ান্টাইজেশন অফ ইলেকট্রিক চার্জ। খুব বড় জিনিস কিন্তু এটা, মানে ইলেকট্রিক চার্জ তো কোয়ান্টাইজড, স্মলেস্ট ইউনিট হচ্ছে, স্মলেস্ট পসিবল ইউনিট ইজ ই, ইলেকট্রনকে ভাঙা যায় না, সুতরাং স্বাভাবিকভাবেই ইলেকট্রিক চার্জ কোয়ান্টাইজড, ওর থেকে কম ছোট ইয়ে হয় না, ওটা হচ্ছে কোয়ান্টা অফ ইলেকট্রিক চার্জ। তো তার কোনো, তার তো পেছনে একটা ফিজিক্স থাকা উচিত, তো সেই ধরনের কোনো ফান্ডামেন্টাল ফিজিক্স কিন্তু পাওয়া যায়নি। হেন্স এবার ডিরাক দেখালেন যে আমি যদি ম্যাগনেটিক মনোপোলের অস্তিত্বটা সত্যি বলে ধরে নিই, তাহলে ইলেকট্রিক চার্জ কেন কোয়ান্টাইজড সেটার একটা এক্সপ্লেনেশন দেওয়া যায়। তাহলে এতগুলো গল্পের মরাল অফ দ্য স্টোরি হচ্ছে এটাই যে ERB সিমেট্রিক হওয়া উচিত এবং রোয়েম টোয়েম পাওয়া উচিত, রোয়েম আর জেম, যাই হোক উচিতের কথা আলাদা। তো এটা ফিজিক্সের একটা খুবই বিখ্যাত ওপেন প্রবলেম যেটা এখনো আন্ডার স্টাডি, এবং ম্যাগনেটিক মনোপোল নিয়ে তুই যদি আর্কাইভে সার্চ করিস প্রচুর জিনিসপত্র দেখতে পাবি। ফাইন, আচ্ছা এবার ম্যাক্সওয়েলস ইকুয়েশনস ইন ম্যাটার, ভ্যাকুয়াম তো হলো, যদি ম্যাটারে ঢুকি তাহলে এক্সট্রা এক্সট্রা কি পরিবর্তন হতে পারে বা কি হতে পারে। একটা ব্যাপার হলো যখন আমরা ভ্যাকুয়ামে থাকি, এমনিতে তো অরিজিনাল কারেক্ট ভার্সনটা হচ্ছে এটা, এটা হচ্ছে অরিজিনাল কারেক্ট ভার্সন, মানে এগুলো জিরো সেট করে, কিন্তু যখন আমরা মেটেরিয়ালের ভেতরে থাকি তখন কিন্তু রোটা, পুরো রোটা নট আন্ডার মাই কন্ট্রোল, পুরো যেটা অলসো নট আন্ডার মাই কন্ট্রোল, আ স্মল পার্ট অফ রো উইচ ইজ রো এফ অর্থাৎ ফ্রি চার্জ, ইট ইজ আন্ডার মাই কন্ট্রোল, এবং অলসো আ স্মল পার্ট অফ জে উইচ ইজ জে এফ দ্যাট ইজ অলসো আন্ডার মাই কন্ট্রোল উইচ ইজ ফ্রি কারেন্ট ডেন্সিটি। তাহলে ম্যাক্সওয়েলস ইকুয়েশন, ইকুয়েশন তো আর কখনো পাল্টে যাবে না, কিন্তু ম্যাটারের মধ্যে যখন আমি ম্যাক্সওয়েলস ইকুয়েশনকে লিখবো তখন আমি ওটাকে রো আর জে এর টার্মে লিখবো না, কারণ না ওটার করে আমার কোনো লাভ নেই, আমাকে তখন ইকুয়েশনটা রিরাইট করতে হবে ইন টার্মস অফ রো এফ অ্যান্ড জে এফ, কেননা ওই রো এফ আর জে এফ টাই শুধুমাত্র আমার কন্ট্রোলে আছে, বা ওই সোর্সটাই আমার কন্ট্রোলে আছে, বাকিটা আমার কন্ট্রোলে নেই। তো তাহলে এখন আমাকে কি করতে হবে, রো এর সঙ্গে রো এফ এর একটা রিলেশন বার করতে হবে, এবং জে এর সঙ্গে জে এফ এরও একটা রিলেশন বার করতে হবে। চার্জ ডেন্সিটির ক্ষেত্রে বাউন্ড চার্জ ফ্রি চার্জ, এবং কারেন্ট ডেন্সিটির ক্ষেত্রে বাউন্ড কারেন্ট ফ্রি কারেন্ট, এগুলো আমরা আগে পড়েছি, আমরা দেখেছি যে যে কোনো ম্যাটার তাতে যখন ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করা হয় তখন ইট গেটস পোলারাইজড, পোলারাইজড কিন্তু ওরা, ওগুলো তো ফ্রি নয়, জাস্ট একটা ডিস্টরশন হয়, এক পাশে নিউক্লিয়াসটা শিফট হয়ে গেল আর এক পাশে ইলেকট্রনের যে ওভারঅল চার্জ ডেন্সিটি। তাহলে একটা ডাইপোল মোমেন্ট ক্রিয়েট হলো, ডাইপোল মোমেন্ট পার ইউনিট ভলিউম ইজ দ্য পোলারাইজেশন অফ দ্য মেটেরিয়াল, অ্যান্ড তাহলে এটাই হচ্ছে একটা বাউন্ড, বাউন্ড চার্জ ডেন্সিটি, চার্জ আছে কিন্তু ফ্রি নয়, কারেন্ট ক্যারি করতে কোনো কাজে লাগে না, আমাদের কন্ট্রোলেও নেই। বাউন্ড চার্জ ডেন্সিটি রো বি ইজ ইকুয়াল টু মাইনাস ডাইভার্জেন্স পি, তাহলে এটা একটা পার্ট প্লাস রো এফ, এই গোটা জিনিসটা ইজ ইকুয়াল টু রো হলো। আচ্ছা কারেন্ট ডেন্সিটির ক্ষেত্রে কি হবে,
একটা পার্ট অবশ্যই জেএফ, যেটা আমি ফ্রি কারেন্ট, যেটা আমি সার্কুলেট করছি মেটেরিয়ালটার মধ্যে, প্লাস অ্যাটমের মধ্যে ইলেকট্রনগুলো এরকম এরকম কারেন্ট লুপ ফর্ম করছে। তাহলে এখানে নেট একটা, কারণ এখানে কারেন্টটা এই দিকে ফ্লো হলো, আবার এই লুপের জন্য কারেন্টটা এই দিকে ফ্লো হলো, তাহলে প্রত্যেকটা কারেন্ট লুপ পাশাপাশি যখন থাকছে তখন ওরা টোটালিটিতে একটা কারেন্ট দিচ্ছে, উইচ ইজ নট ডিউ টু ফ্রি চার্জেস। এটা কিন্তু বাউন্ড চার্জ মোশনের জন্য হচ্ছে এই পার্টটা। তাহলে দিস পার্ট ইজ বাউন্ড কারেন্ট ডেন্সিটি, উইচ ইজ অবভিয়াসলি রিলেটেড টু হোয়াট দ্য ম্যাগনেটাইজেশন, অর্থাৎ ম্যাগনেটিক মোমেন্ট পার ইউনিট ভলিউম। কোনো একটা মেটেরিয়ালের মধ্যে দিয়ে কারেন্ট পাঠালে সেটা তো ম্যাগনেটাইজড হয়, ম্যাগনেটাইজড হওয়ার ফলে এই সমস্ত ছোট ছোট ডাইপোল মোমেন্ট ক্রিয়েট হয়, যেখানে এরকম একটা মোশন থাকে, বাউন্ড মোশন। তো জেবি বাউন্ড কারেন্ট ডেন্সিটি উইচ ইজ ইকুয়াল টু কার্ল অফ এম, কিন্তু তার সঙ্গে ম্যাগনেটাইজড মেটেরিয়াল ইফ ইট অলসো গেটস পোলারাইজড ইন অ্যাডিশন, মানে ইফ আ মেটেরিয়াল ইজ ম্যাগনেটাইজড অ্যাজ ওয়েল অ্যাজ ইট ইজ পোলারাইজড, তখন কিন্তু পোলারাইজেশনের জন্য আরেকটা এক্সট্রা কারেন্ট ডেন্সিটি পাওয়া যায়। কেন পাওয়া যায়? কেননা আমরা জানি যে পোলারাইজেশন পি যদি থাকে তাহলে তার ধরুন একটা সারফেস চার্জ ডেন্সিটি থাকবে পি ডট এন, আর একটা ভলিউম চার্জ ডেন্সিটি, অর্থাৎ সব দিচ্ছি, আর একটা ভলিউম চার্জ ডেন্সিটি থাকবে মাইনাস ডাইভারজেন্স। তা এই যে সারফেস চার্জ ডেন্সিটি যেটা পি ডট এন, এখন সাপোজ মেটেরিয়ালের মধ্যে আমি একটা ছোট অংশ নিলাম, একটা ছোট সিলিন্ডার, আচ্ছা তার এই দিকে হচ্ছে পোলারাইজেশনের ডিরেকশন, আর এটা হচ্ছে একটা, মানে এটা সারফেস এরিয়া। সো এর যে দুটো এন্ড আছে, তাহলে এটার ভেতরে একটা বাউন্ড চার্জ ডেন্সিটি থাকবে মাইনাস ডাইভারজেন্স, কিন্তু এর যে সারফেস সেখানে একটা সারফেস চার্জ ডেন্সিটি থাকবে বাউন্ড, যেটা এই এন্ডে থাকবে প্লাস সিগমা বি আর এই এন্ডে থাকবে মাইনাস সিগমা বি, কেননা পি এর ডিরেকশনটা এই দিকে, কিন্তু সারফেস নর্মাল এই এন্ডের জন্য এদিকে, কিন্তু এই এন্ডের জন্য উল্টো দিকে, এবং সিগমা বি ইজ পি ডট এন, তাহলে এখানে এটা মাইনাস সিগমা বি, এখানে এটা প্লাস সিগমা বি। এবার যদি এই পোলারাইজেশনটা, ইফ পোলারাইজেশন চেঞ্জেস উইথ টাইম, মানে আমাদের মনে রাখতে হবে যে এখন আমরা ডাইনামিক্স কনসিডার করছি, তাহলে প্রত্যেকটা জিনিসেরই টাইম ভেরিয়েশনটা আমাকে এখানে ঢোকাতে হচ্ছে। ওকে, তাহলে পোলারাইজেশনকেও যদি আমি টাইমের সঙ্গে ভ্যারি করাই, তাহলে সিগমা বিটাও টাইমের সাথে ভ্যারি করবে, সিগমা বি ইজ আফটার অল আ চার্জ, তাহলে চার্জ যদি টাইমের সঙ্গে ভ্যারি করে তাহলে নিশ্চয়ই সেটার জন্য একটা এক্সট্রা কারেন্ট কম্পোনেন্ট পাওয়া যাবে। সেটা কিরকম হওয়া উচিত? সেটা ভেরিয়েশন অফ কারেন্ট ডিআই, ডিআই ইজ ইকুয়াল টু ডেল ডেল টি অফ সিগমা বি টাইমস ক্রস সেকশনাল এরিয়া, মানে ডি কিউ, যেটা ডেল সিগমা বি ইন্টু ডি এ ডি, মানে সিগমা বি ইন্টু ডিএ, এটা হচ্ছে চার্জটা, তার টাইম ভেরিয়েশন, এটা হচ্ছে কারেন্টের চেঞ্জ। এখন সিগমা বি ইজ ইকুয়াল টু পি, সো সো ইট ইজ ডেল পি ডেল টি ডিএ, ডিআই ইজ ইকুয়াল টু ডেল পি ডেল টি ইন্টু ডিএ, কিন্তু আবার কারেন্টের চেঞ্জ সেটাকে কি লেখা যায়, ভলিউম কারেন্ট ডেন্সিটি ইন্টু এরিয়া,
মানে ভলিউম কারেন্ট ডেন্সিটির তো এটাই ডেফিনেশন, যে কারেন্ট পার ইউনিট ক্রস সেকশনাল এরিয়া। তাহলে সুতরাং দিস ইজ ইকুয়াল টু জেপি, দ্যাট দিস ইজ ইকুয়াল টু জেপি ডিএ পারপেন্ডিকুলার। দাস উই গেট জেপি ইকুয়াল টু ডেল পি ডেল টি। দিস ইজ ফর টাইম ডিপেন্ডেন্ট পোলারাইজেশন, অর্থাৎ টাইম ডিপেন্ডেন্ট ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড চেঞ্জিং উইথ টাইম, সো পোলারাইজেশন ইজ অলসো চেঞ্জিং উইথ টাইম। তাহলে কারেন্টের ক্ষেত্রে তিনটে কন্ট্রিবিউশন পাওয়া গেল, ফ্রি, বাউন্ড পোলারাইজেশন। ক্লিয়ার? এখন আমাদেরকে এই যে, সো নাও উই হ্যাভ দিস রিকোয়ার্ড রিলেশন বিটুইন জে অ্যান্ড জে এফ এবং বিটুইন রো অ্যান্ড রো এফ। এই ব্যাপারগুলোকে ম্যাক্সওয়েলস ইকুয়েশনের মধ্যে পুট করে আমাদেরকে ইকুয়েশনটা ঠিকঠাকভাবে সাজাতে হবে, তারপর আমরা ম্যাক্সওয়েলস ইকুয়েশনগুলোকেই ইউজ করে বাউন্ডারি কন্ডিশনগুলো ডিরাইভ করব। তো এগুলো উই উইল ডিসকাস ইন আওয়ার নেক্সট ক্লাস। ওকে।